শুভ সকাল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। মোটামুটি কেন ভালো আছি আমি বলছি, আসলে সব দিকেই ভালো আছি, কিন্তু ইদানিং কেমন যেন আমার জীবনটা মনে হচ্ছে একটা ফটোকপির মতো, প্রতিদিন একটা করে ফটোকপি বের হচ্ছে। রোজকার মতোই প্রতিদিন ঘুম থেকে উঠি, ঘর দুয়ার গোছাই, রান্নাবান্না করি, ঘুমাই, আবার প্রতিদিন উঠি, মানে প্রতিটা দিন আমার কাছে এক একটা ফটোকপির মতো হয়ে যাচ্ছে। আপনাদের কার কার এরকম ফিলিংস হয় বলেন তো? যেহেতু আমি খুব বেশি বাইরে যেতে পারি না, মানে কোথাও ট্যুর বা এইসব আসলে হয় না, সময় হয় না, পরিস্থিতি হয় না, তো আমার কাছে লাইফটা ইদানিং খুবই একঘেয়েমি লাগছে। যাই হোক, যারা আমার ভিডিও দেখেছে তারা হয়তো বুঝতে পারছে যে আমার বেডটা কিন্তু চেঞ্জ হয়েছে। এই বেডটা আমি কিন্তু নতুন নেইনি, এই বেডটার কাহিনীটা আপনাদের বলি। এই বেডটার ডিজাইনটা খানিকটা মাথার কাছে অন্যরকম ছিল। এই বেডটা আমার বাবা আমাকে দিয়েছিল, আর এই বেডে কিন্তু আমার বাবা অনেক বছর ছিল। এই বেডটা আমার কাছে একটা ইমোশনের মতোই কাজ করে। আমি মানে কি বলবো, আমার বাবা যেহেতু নেই, আমার অনেক দিন ধরেই মনে হচ্ছিলো যে এই বেডটা আমি আমার রুমে রাখবো, কিন্তু ডিজাইনটা একটু আগেকার একটা ডিজাইন ছিল যেটা আমার কাছে খুব একটা ভালো লাগছিলো না। আর আমি খুব সিম্পলভাবে শুধু মাথার অংশটা, মাথার ওপরের অংশটা আমি কেটে এটা নতুন করে নিয়েছি। আমার রুমগুলো বহুথিম বা অ্যাস্থেটিক কিছুই না, খুবই সিম্পল রুম। জানি না আপনাদের কাছে কেমন লাগে। গত ভিডিওতে বলেছিলাম এরপরে আমি আমার ডাইনিং স্পেসটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা আর হয়ে ওঠেনি। ডাইনিং স্পেসটা আমি ভিডিও করতে পারিনি সময় বা সুযোগের অভাবে। যাই হোক, সময় সুযোগ পেলে আমার বেডরুমের ট্যুর আমি আবার নতুন করে দেব ইনশাল্লাহ। আমার সারাদিনের ফটোকপির পেজ যদি আমি একটা উল্টাই, প্রথমে আমার বেডরুম থেকে ডাইনিংয়ে এসে ডাইনিং স্পেসটা একটু আলোকিত করা, আর তারপরে কিচেনে চলে আসি। আমার লিভিং রুমে এই র‍্যাকটা ছিল, আড়ং থেকে কিনেছি। সবাই মোটামুটি জানেন যে এই র‍্যাকটা কিন্তু আড়ংয়ের, তো এটা কিন্তু আমি আমার কিচেনে সেট করছি, সেটা অবশ্য কারোর সঙ্গে শেয়ার করা হয়নি। টি স্টেশন বা কফি স্টেশন এই টাইপ ট্রেন্ডিং কিন্তু এখনও অনেক চলছে, তো আমারটা আসলে একটু গরিবি স্টাইলই হয়ে গেছে। এখানে আমার ছোটো মোটো একটা টি স্টেশন করার ইচ্ছা আছে, তো আপাতত আমি এরকমই রাখছি। পরে কি করব আসলে পরের ব্যাপার, দেখা যাক। পরে যদি কোনো কিছু চেঞ্জ করি সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। আমার সারাদিনের ফটোকপির পেজ একটু চেঞ্জ করার জন্য আমি বাইরে গিয়েছিলাম। আর ফুল তো সবার ভালো লাগে, আর ন্যাচারাল ফুল এটা তো আসলে মনোমুগ্ধকর। তো যাই হোক, আপনাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করছি। আমি জানি এই টাইপ রেসিপি আপনারা অনেক দেখেছেন, তো ছোটো মোটো কী কী অ্যাড করলে আসলে একটু টেস্ট অন্যরকম হয় সেটা আমি অবশ্যই নিখুঁত করে দেখাবো। তো আমি কিন্তু এখানে লেগ পিস নিয়েছি চারটা, আর লেবু, আর লেবুর রস আর লবণ দিয়ে একটু ভিজে রেখেছিলাম 30 মিনিট। তারপরে আমি ওই পানির ভেতরে একটু আদা রসুন বাটা, 2টা এলাচ দিয়ে আমি এটা একদম সিদ্ধ করে নেব। এরপরে আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য খানিকটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এরপরে মুরগির এই মাংসগুলো আমি খুলে নেব এবং ছোটো ছোটো টুকরো করার চেষ্টা করব। আগে থেকে 2টা আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম। এরপর আলুগুলো একদম হাত দিয়ে একদম ছেনে নিচ্ছে।
এরপরে আমি লেবুর এই খোসাটা সবুজ অংশটা শুধু একটু গ্রেট করে নিচ্ছি। আর এটা দিতে আপনারা অবশ্যই ভুল করবেন না, কারণ এটা দিতেই হবে, আর দিলেই কিন্তু এটা টেস্ট খুবই 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 মজা লাগে। এরপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব, এরপরে একটু ধনিয়া পাতা দেব, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি, কাঁচা মরিচ কুচি কুচি করে কেটেছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, খুব বেশি হলুদের গুঁড়া আমি দিইনি। এরপর হাত দিয়ে একটু মেখে নিব, আর আমি 3 চা চামচ আমি বেসন দেব, তারপর 2 চা চামচ একটু আপনি চালের আটা বা এমনি নর্মাল আটাও দিতে পারেন, আর একটা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে একটু খুব সুন্দর করে মেখে নিব। সব কিছু খুব সুন্দর করে মেখে নেওয়ার পরে লেগ পিসের যে হাড়টা আছে সেটাতে কিন্তু 2 হাত দিয়ে একটু চেপে চেপে এটা সুন্দর করে একটা শেপ করতে হবে। সুন্দর মতন হয়ে গেছে। আর আমি করেছিলাম টোস্ট বিস্কুট দিয়ে ব্রেড ক্রাম করেছিলাম, ব্রেড ক্রামের দাম তো অনেক বেশি, আর টোস্ট বিস্কুট ছিল সেটাতে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর এটা কিন্তু খুব মজা হয়। এরপরে ডুবো তেলে ভাজতে হবে, ডুবো তেলে ভাজলে এটা আসলে সুন্দর মুচমুচে ভেতরেও হবে। তো আমি একদম খুব বেশি ডুবো তেলে করতে পারিনি, হাফ ডুবো তেল, জানেন তো এবার এখন তেলের দাম কীরকম বেশি। যাই হোক, এটা খেতে এত বেশি মজা হয়েছিল, আপনারা যারা এখনও এটা ট্রাই করেননি আমি বলবো যে একদিন ট্রাই করে দেখেন, খুবই মজা হয়েছিল। আমি অবশ্যই একটু হালকা রাইস রান্না করেছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।